আপনাদের নিয়মিত প্রোগ্রাম জান্নাতের পথে এই অনুষ্ঠানে আপনারা সকলকে স্বাগতম জানালাম আমরা লগে নিয়মিত আমরা ব্রিটেনের পরিচিত শেখ ইসলান মর্জিদে সম্মানিত ইমাম এবং খাতিব হাফিজ মৌলানা আবুল হুসেন খান আমরা লগে আসেন আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته. بلا سن الحمد لله الحمد لله. الحمد لله. جزاك الله خيرا. أخي الشيخ محمد سوين أرأي سوين. خنت أنا مش آخر قصة ونود خور مريكة خور مو. أسكي أمدار أي جنة تير بتو نشتن تا. أرمادي يا أختي على بليس. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسولنا وحبيبنا. ও ইমামিনা ও কুদ্দুতিনা মোহাম্মদিন সাল আলাইহি ওয়াল আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত আজকের অডিয়েন্স ভাই বোন যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ছোট্ট একটি অ্যাপোলজি নদীর নয় আজকে আমরা প্রায় বিশ মিনিটের মতো দেরি করেছি এই দেরির জন্য আপনারা অপেক্ষায় ছিলেন যারা আপনাদের কাছে আমরা ক্ষমা ছেয়ে নিচ্ছি নিজ গা ক্ষমা করে দেবেন আর আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে জান্নাতকে আল্লাহ আলা সোয়া ইমিনদের জন্য বিশেষভাবে সাজাবেন এই বিষয়টি এটা সোয়াঈমিন বলতে রোজাদারদের সাথে সম্পর্কিত রোজা মাস যেহেতু আসতেছে এজন্য চিন্তা করলাম জান্নাতকে সাজানো হবে কীভাবে রসুল্লাহ সাল্লস রসাদ করেছেন যে ইনফিল জন্নতি বাবন ইকাল উল্লাহ রয়ান আকাল আলহিসাম জান্নাতের মধ্যে একটি বিশেষ গেট থাকবে যে গেটটির নাম বলা হয়েছে রয়ান তিনি উল্লেখ করেছেন যে রিয়েল সাইমিন যারা অর্থাৎ আসল রোজাদার যারা যারা আল্লাহ তাল্লাহর জন্য রোজা রাখেন তাদেরকে এই তুরন দিয়ে এই গেট দিয়ে আল্লাহ রবুল আলমিন ওয়েলকাম করবেন এই না রোজাদাররা কোথায় বোধহয় ডাক দেওয়া হবে ডাকের সাথে সাথে এই গেট দিয়ে ওনারা গিয়ে জমা হবে তো সাইমিন বলতে ডাক যখন দেওয়া হবে রোজাদার ওই সময় আসল রোজা নকল রোজা হাফ রোজা কঠার রোজাদার যারা মানে সব দৌড় দেবে যে পাইছি এই ডাকে দিয়ে গিয়ে আমরা ঢুকে যাব। রোজাদারদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই এই ডাকের সাথে তারাও দৌড় দিবে কিন্তু গেটের মধ্যে একটা স্ক্যান মেশিন থাকবে আমরা বোধ হয় সবাই স্ক্যান মেশিন ফেস করেছি এয়ারপোর্টে ঠিক না এয়ারপোর্টে প্যাসেঞ্জার হওয়ার সময় গেট দিয়ে ঢুকার সময় এইভাবে করে স্ক্যান করে না সকল প্যাসেঞ্জারকে স্ক্যান করে তো এইভাবে করে একটা স্ক্যান মেশিন আছে সেই স্ক্যান মেশিন দিয়ে এই ডোর ডোরের মধ্যে এটা অটো স্ক্যান এখানে আবার আলাদা মেশিন লাগবে না মানুষও থাকবে না ওই গেটটাই কি করবে জানেন যখন দৌড় রোজাদাররা দৌড় দিয়ে গেট দিয়ে ঢুকতে চাইবে তখন এই গেইটের মধ্যে একটা মেকানিজম আল্লাহ ব্যবস্থা করবেন যে সেই গেইট পট করে আসল রোজাদারের জন্য ওপেন হয়ে যাবে আর ফেক রোজাদারের জন্য এটা এমনভাবে একটা ডান্ডা দিবে যেখান থেকে তাকে বেহুশ করে ফেলে দিবে তাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না তারপরে শোনেন রসুল্লাহ আরও এসাদ করেছেন যে আসল রোজাদার যারা এরা খারা আমি আসতেছি পরে বলছেন ডাকের সাথে যখন ফেক এবং আসল রিজাদার ওয়াজারা রানা দিবে তখন আসল রিজাদারদেরকে আস্তে আস্তে করে ডুকানো হবে বড় সম্মানের সাথে গেট দিয়ে ওয়েলকাম করা হবে সুবহানাল্লাহ সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন কোরআন এর আয়াতে আল্লাহ এডভান্স সমাসকে জানাই diseen বলা হবে ওয়েলকাম ওয়েলকাম স্বাগত সুবচ্চা স্বাগতম জান্নাতের আগমন আল্লাহু আকবার শুভেচ্ছা স্বাগতম আগমন এইভাবে করে আমাদেরকে এখানে বলা হচ্ছে সালাম তুই তোমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে অত্যন্ত প্রিয় সালাম এবং শান্তি নিরাপত্তার ঘোষণা দেওয়া হচ্ছে তোমরা নিরাপত্তা সহকারে এই গেট দিয়ে প্রবেশ করু আর গিয়ে তোমরা নিজেদের যার মধ্যে নিজেদের অ্যাড্রেসগুলো কালেকশন করো চাবি কালেকশন করো গড় পাইছ দুনিয়ায় কাউন্সিল থেকে গড় পাইলে পরে গড়ের চাবি যেই দিন দিবে সেই দিন কুশির সীমা থাকে না এই পরিবারের খুশির সীমা নেই আজকে আমরা গড় পাইছি ঠিক এমনি করে চাবি দিয়ে যখন বলা হবে যাও গিয়ে তোমরা দাখিল হয়ে যাও ফাদু খুলু হা খালিদিন আর এই অ্যাড্রেসে এটা হচ্ছে তোমার জন্য পারমানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসে তুমি থাকবা লাহ লাহ শেষ না যখন সকল জান্নাতির আসল আসল সাইবিন বা এর প্রবেশ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক এই গেটটা বন্ধ হয়ে যাবে গেটের বাইরে থেকে ফেক রোজেদাররা দেখতে থাকবে আর আফসুস করতে থাকবে আহা আহাদারি করবে আহারে যদি গেটটা আবার খুলে আবার চেষ্টা করব। তো আসলে চেষ্টাও করে লাভ হবে না আর গেট তো আর খুলবে না রসুল সাল্লিশাল্লাম আসাদ করলেন যে একে একে রোজাদাররা আসল রুজাদাররা দাখিল হবে ডুকবে উদ খালি খালিদিন তোমরা ঢুকো গিয়ে সেখানে ঢুকা শেষ তখন গেটটা নাকি অটোমেটিক বন্ধ হয়ে যাবে সোহান এরপরে এই গেট আর কেউ খুলতে পারবে না কারণ এই গেটটাই ছিল রোজাদারদের সেই রোজাদার আমরা মোহাম্মদ সাল্লামের উম্মতের মাঝে তো যারা আছি আছি আর যারা অন্যান্য উম্মতের মধ্যে রোজা রেখেছেন আল্লাহর জন্যে তাদের জন্য এই গেট অবধারিত সোহান এবারে আসে সম্মানিত ভাই আসল রোজাদার খারা আসল রোজাদার যারা এই গিট দিয়ে প্রবেশ করার জন্য এন্ট্রি পাবে ভাবে বিসা তারা খারা আল্লাহ আকবার আসুন আমরা একটু জানি এই আসল রোজাদারদের নাম হচ্ছে মোত্তাকি রোজাদার কারণ তাকোয়া হচ্ছে রোজা রাখার আসল উদ্দেশ্য যে ব্যক্তি কেমন রোজা রাখছে তাকোয়া সহকারে আল্লাহকে বয় করা শিখছে আল্লাহকে বয়ে করে 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 রোজা রেখেছে সকল পাপের খাজ সে স্তপ রেখেছে সে বেটা বন্ধ রেখেছে পাপের পথে আগায় নাই পাপের যত পথ সবগুলোকে সে নিজে ত্যাগ করেছে আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ তুমি সাক্ষী থাকো রমাদান আসতেছে আমি সকল পাপের খাজ পাপের কথা পাপ হ এমন কোনো আচরণ আমি করবো না আর আমি পাঁচ বক্তের নামাজ সহকারে রোজা মাসের দিনে সকল ভালো কাজগুলো করতে থাকবো রোজা মাসের জন্য প্রেসক্রাইবড যতটা জিনিস আছে এসব কাজ সে করবে প্রেসক্রাইব জিনিস কী কী আমি এখন বলি নাম্বার ওয়ান তাকওয়া অর্জন করতে হইলে তাকওয়ার জন্য প্রেসক্রাইব যেগুলো জিনিস নম্বর ওয়ান হচ্ছে শ্রিয়াম রমাদান রমাদানের সম পালন করা আল্লাহর উদ্দেশ্যে নাম্বার টু হচ্ছে ও রমাদান রমাদানের রাতে কিয়াম করা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সব পাওয়ার আশায় তিন নম্বর হচ্ছে কোরআন রমাদান কেমন রমাদানে কোরআন নাজিল হয়েছে কোরআনের প্রতি স্পেশাল খেয়াল নিয়ে কোরআন তিলাওয়ত করা কোরআনকে ভালো করে বুঝে বুঝে পড়া কোরআন অন্যকে পড়ানো পারলে এরপরে কোরআনকে নিয়ে তিলাওয়াত করতে থাকে কন্টিনিউয়াসলি কোরআন শিখে চার নম্বর হচ্ছে কোরআনকে নিজে আমল করা এবং পাঁচ নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত অন্যের কাছে দেওয়া কোরআন যারা আল্লাহ আজাবকে ভয় করে সব মানুষকে তোমরা কোরআন দিয়ে দাওয়াত দাও রিমাইন্ডার দেওয়া আল্লাহ তাইলে এই গেলো তিন নম্বর কাজ রমাদানের চার নম্বর হচ্ছে তাকওয়া পাওয়ার জন্য কাজ আমাদের জন্য যে আমরা রমাদান মাস থেকে নেবো সেলিব্রেট করব এবং দান দক্ষিণা করবো গরিবদের জন্যে অসহায় মানুষের জন্য গোটা বিশ্বময় পাঁচ নম্বর হচ্ছে রমাদান হচ্ছে মহাফিরতের মাস তোবার মাস আমরা যেন তোবা করি গুজরাট থেকে মাফির জন্য ডে অ্যান্ড নাইট কমপক্ষে একশোবার তোবা আস্ত কফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আল্লাহ আর হাইজুল কাইযুম ও আতু বইলাই অথবা কমপক্ষে অস্তফিরুল্লাহ ইন আল্লাহ রাহিম ছয় নম্বর হচ্ছে মহফিরতের মাস দুয়ার মাস ইফতার আগে দুয়া কবুল হয় ডে টাইমে দুয়া কবুল হয় যে ব্যক্তি মুখে রোজা নিয়ে দুয়া করে তার দুয়া আল্লাহ ফেরত দেন না তাজযুদের সময় দুয়া কবুল হয় এরপরে কেমন লেদের মধ্যে দুয়া কবুল হয় এপরে এই সরাতুল ভীতির সময় যে দুয়া করা হয় না এখানে দুয়া কবুল হয় এভাবে দুয়া কবুল হচ্ছে জায়গায় জায়গায় এটা দোয়া কবুলের মাস মা ফেরতের মাস তাহলে যদি আমরা এটাকে বাদ না দিই ছয় নম্বর হচ্ছে এই মাসটি হচ্ছে একে অন্যের প্রতি সহমর্মিতের মাস আমরা যেন সফট থাকি সফট অ্যাপ্রোচে চলি সন্তানদের সাথে ভালো ব্যবহার করি স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীদের সাথে অত্যন্ত বক্তিময় ব্যবহার করবেন যে স্ত্রী তার স্বামীর সাথে অত্যন্ত বক্তি সহকারে ব্যবহার করে সন্তানদের সাথে অত্যন্ত সফট অ্যাপ্রোচ ব্যবহার করে এদের জন্য জান্নাত আল্লাহ রসুল বলেছেন তাইলে এইগুলো হলো আমল সাত নম্বর আমল হচ্ছে যে রমাদানের মধ্যে আমরা চেক আপ করার জন্য ইরাদা করব। আট নম্বর আমল হচ্ছে রমাদানের শেষের দিকে এসে লেইলে কদর পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব নয় নম্বর আমল হচ্ছে কদরের রাত পাইলে পরে একটা মিনিটও নষ্ট করব না আগে থেকে ওয়াদা করব করবো আর দশ নম্বর হচ্ছে সর্বশেষ যেটা এটা হচ্ছে আমার একটা অনুরোধ সম্মানিত ভাই এবং বোনেরা খেয়াল করে শোনেন আমার অনুরোধটা হচ্ছে ব্যক্তিগত আসুন মোবাইলকে আমরা যেন কন্ট্রোল করি মোবাইল যেন আপনারে কন্ট্রোল না করে মোবাইল যেন আপনার কাছ থেকে সময় জুড়ে না নেয় বরং তাকে আপনি সময় দিবেন না আর দিলেও খুব প্রয়োজনীয় সময়টা আপনি দিবেন যেটা না হইলে নয় মোবাইল থেকে মাহের অবদানে আমরা এই হোয়াটসঅ্যাপ তারপরে মেসেজিং তারপরে ইনস্টাগ্রাম তারপরে আরও যত কিছু আছে এর মধ্যে কেমন আমরা যেন এগুলা থেকে একটু বিরত থাকি প্লিজ অনুরোধ করছি আপনাদের ইমাম হিসাবে আপনাদের ইমাম হিসাবে আপনাদের দিনী বাই হিসাবে অনুরোধ করছি যে রমাদান আসছে অতএব যেন মোবাইল থেকে একটু দূর থাকা যায়নি চেষ্টা করব। ও আদা করে আল্লাহর কাছে যে আল্লাহ এবার আমি রমাদানে মোবাইলটা অত্যন্ত ছোট্ট আকারে একান্ত নিতান্ত প্রয়োজন ছাড়া আমি ব্যবহার করবো না এই দশটি আইটেম হচ্ছে তাকোয়া ভিত্তিক জীবনযাপনের উপায় আমি অতি সংক্ষিপ্ত এখানে আপনাদের সামনে জান্নাতে যাওয়ার আশা রেখে আল্লাহ তালা সয়বিনদের জন্য যে গেট তৈরি করে রেখেছেন সেখানে জাননাতে ফের আমরা যেন সেই গেইট দিয়ে এই আমলগুলো করে করে সেই গেট দিয়ে ঢুকার পারমিশন পাই ভিসা পাই না হয় আমরা ঢুকতে পারব না এই আবেদন রেখে অনুরোধ রেখে মাসটির সামনে আসতেছে অতি শীঘ্রই امره جن شي پرستوتي ني امار کوتا گانيش کړم او اخر دعا و الحمدلله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته جزاک الله خيرا شيخ تنتو شندره خريام لري دنيش تا بوزايسونر خويسون اسپيشلي رمضانر بهفاري امره زي عمله وختم ار ريان درځر خو تفني خويسون شيخ نه درا د زدار خل زيبا زرا شتګ روزه را خوين تر لغي خله دو ويبو ار زرا فیک روزه در تر لغي بندو خو رويبو তখন আমরা তো মনে করি ফজর থেকে শহর থেকে আমরা মাগরি ফরণ না খাইলে আমরা রোজা রাখছি তখন ফেক রোজাদার মানে বোঝা যাইব কীভাবে জি এটা কোনো বোঝার কোনো আলামত আছে না আমি আগে উল্লেখ করেছি যে আসল রোজাদার যারা তারা গিয়া এই জান্নাতের গেট দিয়ে ঢুকতে পারবেন আর ফেকদের জন্য গেইট বন্ধ হবে না বরং ফেক যারা যাবে গিয়ে চেষ্টা করবে ঢুকে যেতে ওই সময় ওই স্কাল মেশিনের মধ্যে গেইটের মধ্যে স্কাল মেশিন ফিট করা স্কান মেশিন থেকে হঠাৎ করে এক ডান্ডা বাইর হয়ে ওনাকে ডান্ডা দিয়ে পিছনে ফেলে দেবে কারণ গেট খোলা থাকবে যারা আসল রোজেদার তারা গিয়ে ঢুকবে আর ফেকদেরকে এইভাবে করে ডান্ডা দিয়ে সরাই দেওয়া হবে মানে একটা মেকানিজম থাকবে যেটা নকলদেরকে এখান থেকে বের করে দিয়ে আসলদেরকে দাখিল করানো হবে এখন নকল রোজাদার কারা ফেক রোজাদার খারাপ নকল রোজাদার হচ্ছে যে রোজা রাখছে উপাস থাকছে আল্লাহর জন্য রাখে নাই ওই সবাই রাখে সেও রাখে কেমন সবাই রোজাদার সেও রোজাদার আল্লাহ কোন ফিলিং তার ছিল না যে আল্লাহর হুকুম ফরজ করছেন আমার জন্য আমি ফরজ রোজা এবাদত হিসেবে রাখতেছি সে এবাদত মনে করে নাই বলছে সে চিন্তা করছে যে আমি তো রোজা আছি মানে না খাইয়া রোজা এই মানে কেবলমাত্র তার পেটটা রোজা ছিল জবান খোলা ছিল জবান দিয়ে সব কথা বলতে পারছে গিপোদ করছে এরপরে কে বলে গালাগালি করছে সন্তানদেরকে করুক আর যাকেই করুক মোটামুটি তার জবানটা খারাপ ছিল জবান তার জবান ওপেন ছিল এজন্য যা ইচ্ছা করেছে চোখ খোলা ছিল যা উচ্ছাশা দেখেছে হাত খোলা ছিল যা ইচ্ছা করেছে এইভাবে করে সে উপাস ছিল ঠিক বটে যেন সে ফেক রোজাদার কিন্তু তার কবুল হয় নাই ওই পাশে যায় নাই এটা হচ্ছে একটা অবস্থা এই জন্য রসুল্লাহাম উম্মদকে সাবধান করে বলেছেন আমা আমি হাজাত একটা লোক রোজা রাখছে উপাস থাকছে কেবলমাত্র তার পেটের রোজা ছিল কিন্তু তার জবান দিয়ে সে মিথ্যা বলেছে এবং মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা কথাবার্তা বলেছে গিবোধ করেছে গালাগালি করেছে মানে তার জবান খোলা ছিল কেমন এখন চিন্তা করেন যে তার জোবান খোলা ছিল চোখ খোলা কান খোলা কান দিয়ে হারাম শুনেছে এরপরে জোবান দিয়ে হারাম বলেছে হারাম হারাম মের জন্য সহযোগিতা করেছে হাত দিয়ে সহযোগিতা করেছে পা দিয়ে হেঁটে গেছে হারামের দিকে আবার সে রোজাদার নামাজ পড়ে নাই ফরজ নামাজ এমনও হইতে হইছে কিন্তু রোজা রাখছে সেই উপাস ছিল তো এইটা হচ্ছে ফেক রোজাদার বা এটাকে বলা হবে যে আমলবিহীন রোজা কেমন আমলবিহীন রোজা তার আসল আমল যেগুলো রোজার জন্য ওইগুলো করে নাই এই সে কিন্তু ওই গেট দিয়ে প্রবেশ করতে সুযোগ পাবে না এই এনআসি পাবে না ফ্রি ভিসা পাবে না কেমন এই জন্য উচিত হচ্ছে যে ফেক রোজাদার অথবা আমরা দুই নম্বরের রোজা না রেখে আমরা এক নম্বর রোজা রাখবো এবাদতের উদ্দেশ্যে আল্লাহ আমার মানিব আমার খালিক আমি হচ্ছে তার গোলাম মহলুক আমি হচ্ছে শ্রেষ্ঠ গোলাম তা আমি শ্রেষ্ঠ গোলামকে আমার শ্রেষ্ঠ রবের জন্য আমি এবাদত করবো আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি আমি এবারের রোজাগুলা রাখবো আর যখন আল্লাহ সন্তুষ্টির নিয়ত থাকবে তখন আপনি পাপ করতে পারবেন না রোজা রাখবেন রোজার মধ্যে পাপ করা বলছি যেগুলো টা করতে পারবেন না ভাই চোখ খোলা আছে ঠিকই আপনি লিমিটেড আইটেমকে হাজার আইটেম কেবলমাত্র আপনি দেখবেন জবান খোলা আছে হাজার কথা বলবেন হাত খোলা আছে ঠিকই কিন্তু আপনি হাজার জিনিস ধরবেন হারাম টাচ করবেন না আল্লাহকে ভয় করেন এই আল্লাহর বয় সৃষ্টি করাই হচ্ছে রোজার আসল উদ্দেশ্য কেমন আল্লাহ কাছে তিনি বলেছেন সরহরাতে ইন্দ্রাকুমি কুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে তাকোয়া সম্পন্ন মানুষ আল্লাহ তো আসুন আমরা এই রমাদানের মধ্যে তাকোয়া আসলটা যেন অর্জন করতে পারি সকরান জাকাল্লাহ আমিন বারাকাল্লাহ জাকাল্লাহ হাইরান শেখ অত্যন্ত সুন্দর করে আমরা বুঝাইছেন যে আপনি ফেক রোজাদার ব্যাপারটা আপনারা যারা আমরা এই টিভির সামনে এই প্রোগ্রামটা দেখরা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আমরা একটা ছোট্ট ব্রেকও যাওয়া লাগবো ব্রেক বাদে আবার আপনারা লোকে দেখাইবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমরা লোকে তাহকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খাইরান আমি জেজাক আল্লাহ আমরা ব্রেকর বাদে আবার আপনারা সামনে আজি রয়েছি আপনারা শোনাত আসলাম আমরা শেখর গেছে আলোচনা করাত আসলা জান্নার সম্পর্কে এবং রোজা সম্পর্কে আমি শেখর গেছে জানতাম আমি এখন করে ইনশাআল্লাহ শেখ অনেক সময় আসে দেখা যায় আমরা রোজা রাখছি ঠিক আছে কিন্তু বলে আমরা লিছি কিংবা ঘুম থেকে উঠছি আমার বুলি গেছি আজকে দিনে আমি রোজা এটা বিগিনিং অনেক সময় শুরুই যায় কিংবা বাচ্চারাও হলো আসেন

কেমন সকল ভুল মাফ করে দিয়েছেন আমি বলে আসতে পারি নাই টাইম মতো আমি বলে খাইয়া ফেলছি আমি বলে খাই নাই আজকে ক্লাস হবে দশটা আমি বলে গেছিলাম যত যতজন কথাবার্তা ভুল হয়ে যাবে এইসবগুলো মাফ আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে করাম এটা পিক করেছেন যে রসুল্লাহ শরীয়ত প্রেতা কেমন শরীয়তের বাণী শরীয়ত তার কাছ থেকেই এসেছে সুতরাং তিনি যেটা করবেন যেটা বলবেন এটাই হচ্ছে মানে আসল কথা একবার রসল্লাহ স্লা সাল্লাম নমাজের মধ্যে এক রেখাত কম নমাজ পড়াইছেন তাসর নামাজ তিন রেখাতে সালাম ফিরাইয়া তিনি চলে গেছেন সালাম ফিরানোর পর একটু অপেক্ষা করে এক সাহাবি সাহস করে কইতেছে না পরে বলতেছে আদব করে জিজ্ঞেস করছে যে ইয়া রসুল্লা সাল্লা নাসিতা ইয়া রসুল্লাহ আমল্ যে হে আল্লাহ রসুল আপনি কি বলে গেছেন আজকে চারদেঘাত নামাজ পড়াইবেন নাকি নামাজ আজকে থেকে আসরের নামাজ থিন রেখাতি হয়ে গেছে যদি রেখাতি হয়ে যায় তাহলে তো ঠিকই আছে তিন ডাকাত পড়ছে আমরা আমরা তো জানি চারদাত আর যদি আপনি বলে যান কী করবো তো রসুলসল্লা সাল্লাম এসে বললেন যে বুল মাফ তুমি সজদাসহ দিয়ে দিই বলে তিনি এসে সহ দিয়ে কেমন এরপরে এক একরেখাত পড়লেন আসছেন এসে আল্লাহ আকবর বলে পুরা একরেখাত পড়ে দুই দিকে সালাম ফিরাইয়া নমাজ শেষ করে দিয়েছেন তাইলে সহ দিয়ে করেছেন তাইলে বোঝা গেল বুল এমনিতেই মাফ আর নমাজ হওয়ার কারণে এখানে তিনি সহ দিয়েছেন এখন যদি কেউ খেয়ে ফেলে আপনি প্রশ্ন করেছেন যে সে রোজা রাখবে তার উপর রোজা ফরজ কিন্তু বলে খেয়ে ফেলছে মাফ তার রোজা হয়ে গেছে এজন্য ছোটো মানুষ হোক বড়ো মানুষ হোক বুড়ো মানুষ হোক অসুস্থ হোক কেমন যদি বুলে কেউ কিছু খেয়ে ফেলে তাইলে তার রোজা কোনো সমস্যা নেই আর একটা ঘটনা আছে যে শুধু বুলে খেয়ে ফেললেও রোজা থাকবে এমন কোনো এমন না বিষয়টা বিষয়টা আরও অগ্রসর এক মুরব্বী রোজার দিনে উনি যদি কোনো মুরব্বী রোজার দিনে পান করে পান করে অথবা আহার করে খায় কিছু তাইলে মুরব্বির সামনে অন্যরা লোকমা দিবেন না যে চাচা দাদা খাই ফেলতেছে কোন আজকে রোজা এটা খুইবেন না আপনি চুপ থাকবেন শরীরের মাস আলা হচ্ছে উনি পেটের খিদায় খাইতেছে তাহলে তাকে না করবেন না বাধা দিবেন না চুপ থাকবেন প্রথমে মশলা হচ্ছে কিছুক্ষণ খাওয়ার পর যখন টেন পাবেন যে মোটামুটি উপাস যে ছিল কি বলে আহা আহা উপাস উপাস উপাসের যে তাড়না এটা শেষ হয়ে গেছে মোটামুটি কয়েক কাপড় খাইছেন উনি এবার আপনি বলতে পারেন যে চাচা দাদা আপনি তো রোজা না আজকে ইন্দারে ভাই আমি তো কেয়ার করি নাই তার রোজা হয়ে গেছে তার রোজা হয়ে গেছে দেখছেন এই জন্য আসুন ভুলে খেয়ে ফেললে সেহেরি টাইম আছে মনে করে খাইছে পরে ঘড়ি ঠড়ি বালা করে চেক করে দেখা তো এই ভোজার তো হয়ে গেছে বহু আগে হ্যাঁ দশ মিনিট আগে বিশ মিনিট আগে কোনো অসুবিধা নাই আপনার রোজা আপনি কন্টিনিউ করেন এখন থেকে খুলি ঠুলি করেন ব্রাশ ট্রাশ করে ফেলেন আপনার রোজা এখন থেকে কন্টিনিউ করেন রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ

আর বমি করা আর এক কথা দুইটা দিক থেকে বেশ কম আছে বমি হওয়া মানে যে কোনো কারণে বমি হইতে পারে মহিলাদের বমি হয় প্রেগনেন্সি আসলে পরে আমাদের কারো মানে ফুড পয়জনিং হয় বমি হইতে পারে বমি যদি হয় নিজের থেকে হয় তাইলে এই বমির জন্য রোজার কোনো এফেক্ট হয় না কিন্তু যদি ইচ্ছা করে বমি করলে মেইন মাস আলাদাটা হচ্ছে এখানে অনেকেই গন্ডগোল খায় পেস খেয়ে যায় মেইন মশলা যদি আপনি কোনো কারণে ইচ্ছা করে বমি করেন এবং এটা যখন পড়ানো হয়েছে তখন বলা হয়েছে যে ইচ্ছা করে বমি করলে তো ইচ্ছা করে বমি কেমেনে হয় ইচ্ছা করে অর্থাৎ আমি পেটে অসুখ করতেছে আমার কোনো উপায় নাই আমি অনেক চেষ্টা করছি অসুখটা যায় না পেন কমে না ওষুধ ওষুধ খাইছি কিন্তু আমি দেখছি যে কি জিনিস খাইছি এটা বাইরে করতে হবে তখন গলার মধ্যে হাত ঢুকাইয়া যদি কেউ ইচ্ছা করে বমি ট্রাই করে বমি করে আর এই বমিটা মুখ বরে বমি হয় তাইলে পরে তার রোজা নষ্ট হবে ইচ্ছা করে বমি করলে রোজা নষ্ট হয় আর এই এমনি যদি মুখ বরে বমি হয় মুখ বর্তি হয়ে বমি আসছে তখন উজু নষ্ট হয় কেমন খেয়াল রাখবেন একটু আধটু বমি আসছে কিছু লালা আসছে পানি আসছে উজু আসে কোনো সমস্যা নেই উঁজু নষ্ট হওয়ার জন্য মুখ বরে বমি যদি হয় তাহলে উজু যায় আর ইচ্ছা করে বমি করলে রোজা যায় এই জিনিসগুলো পার্থক্য আমাদের মধ্যে থাকা দরকার অনেকে বুঝতে শুনতে উল্টাপাল্টা হয় আমি কি বলছি আমি বলবো যে হুজুর কইছেন বমি করলে রোজা নাই নাইটা না ভালো করে বুঝা বুঝতে হয় মাস আল্লাহ একটা হলো হুজুর সম্পর্ক আর এটা হচ্ছে রোজার সম্পর্ক তো কেউ যদি ইচ্ছা করে বমি করে হাত ঢুকাইয়া তার পেটার অসুখ দূর করার জন্য কোনো ওষুধে কাজ হচ্ছে না তখন সে তাকে কেউ বলছে যে ইচ্ছা করে তুমি বমি করো হাত দুখাইয়া তোমার হাত দুখাইলে পরে উঠকা আসবে কেমন এই বমি আসবে আসলে পরে এটা যদি করে রোজার দিনে তাইলে তার রোজা নষ্ট হবে আর যদি এমনিতে বমি হয় বেশি বমি হয় একসাথে বেশি করে বমি আসলেও রোজা নষ্ট হবে না কিন্তু ইচ্ছা করে করলে রোজা নষ্ট হবে আর বেশি করে বমি হলে তখন উজু নষ্ট হবে উজু আশা করি ক্লিয়ার ইনশাল শুক্রান খাইরান শাহ আপনি খুব সুন্দর করি আপনি খরচন কোন টাইমে যেমন ধরো কা খুব বেশি হয় কিংবা মাথা ঘুরাক এমন কোন টাইম আছে যে টাইমও দেখা যার রোজা বাঙ্গা যাইব না রোজা বাঙ্গা যায় না যতক্ষণ পর্যন্ত মানে অসুখ বিসুখ না শুরু হয়েছে যদি কেউ মনে করে তার পেটের খুব বেশি পীড়া হইতেছে কোনো ঔষধে সারে নাই এবং তাকে ওষুধ এক্ষণি খাওয়া লাগবে অথবা তার জিপি বলতেছে ডাক্তার বলতেছে হসপিটাল বলতেছে যে তোমার এক্ষুনি এই পেইনের জন্য পেইন খাওয়া লাগবে তখন আপনার কোনো চয়েস নেই কেমন তখন আপনি কোনো সময় বলে লাভ নেই যে আমার আধা ঘন্টা পরে খাওয়াও বেটা বলতে ডাক্তার বলতেছে এখন তোমার খাওয়া লাগবে একটু পরে তোমার এই অপারেশন লাগবে বা এই হ্যান ত্যান কিছু একটা লাগবে তখন আপনি তাদের কথা অনুযায়ী রোজা বাংতে পারবেন আপনি এখন অসুস্থ হয়ে গেছেন আর আল্লাহ বলেছেন ওইন কিন্তু মার দো আলা সফর তুমি যদি অসুস্থ হও তুমি রোজা ভাঙতে পারো তো সেই ক্যাটাগরিতে আপনি পড়ে গেছেন তখন রোজা বাঙতে পারবেন লাহ শেখ আমরা অনেক হাস্য যেন ডায়াবেটিস থাকার কারণে গিয়ে ইনসুলিন লওয়া লাগে তো এই ইনসুলিনস লইলে কি তখন রোজা নষ্ট হই ডায়াবেটিকের সময় যে ইনসুলস নেওয়া হয় এবং আরেকটা মাছ আরব একটু সাথে বলে দেয় ডায়াবেটিকের ইনসুলস রুগী যারা আছেন এবং আসমেটিক প্রবলেম শ্বাসকষ্ট তখন এটাকে বলে আসমেটিক ইনহেলার নেওয়া লাগে ইনহেলার এই ইনহেলার নেওয়া তো আগে বলি ডায়াবেটিকটা ডায়াবেটিকের কারণে যদি আপনার ইনসুলিন নিতে হয় ইনসুলিন নিতে নিলে পরে রোজা ভঙ্গ হয় না কারণ এটা খাওয়ার কাজ করে না ইনসুলিন দেওয়া হয় কিন্তু পেটে দিয়ে এটা খাদ্য নালি দিয়ে যায় না তো যেন ইনসুলিন নেওয়া যায় আর যদি ইনসুলিন নিয়ে এটা ধরে না কেমন খাওয়া লাগবেই ইনসুলিন নিছি কিন্তু এটা আমার হচ্ছে না আমার খিদা খুব পাই প্রচণ্ড খিদা পাইছে ডায়াবেটিক আপ হয়ে গেছে তাইলে আপনি খেয়ে ফেলতে পারেন আপনি এখন অসুস্থ হয়ে গেছেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অসুখ বিসুখ হচ্ছে কি না যদি অসুস্থতা হয়ে যায় তাহলে আপনি রোজা এমনিতেই ভাঙতে পারেন তা আপনি রোজা কেন কেন রাখেন আপনি রোজা রেখে নিজের জানকে আপনি কষ্ট দিচ্ছেন এটা তো জায়াজ নাই একই সাথে একটা মাস আলা এসে যায় এই যে আমার বাচ্চারা যারা স্কুলে যায় প্রাইমারি স্কুলের ছেলেদের জন্য কোনো রোজা নাই আমি বাবা বলছি প্রাইমারি স্কুলের ছেলেদের জন্য রোজা নাই রোজা ছেলেদের বেলায় আরম্ভ হয় সেকেন্ডারি এক দুই বছর পরে অর্থাৎ সেকেন্ডারিতে যায় বারো বছরে বাচ্চা যখন গেল তখন যাওয়ার পরেই তার রোজা আরম্ভ হয়ে যায় না কারণ ছেলেরা বালিগ হয় একটু পরে প্রায় তেরো চোদ্দো পনেরোতে বালিক হয় তো এই জন্য ছেলেরা বালিক হওয়ার পর থেকে রোজা অর্থাৎ সেকেন্ডারির থেকে রোজা দরে আছে ছেলেদের সেকেন্ডারিতে যাওয়ার এক বছর পরে রোজা তো স্কুল ডেইজে ছেলেরা রোজা রাখবে সেকেন্ডারিতে আর মেয়ে হইলে পরে প্রাইমারিতে এদের মেন্স হয়ে যায় যেদিন থেকে তাদের মাসিক শুরু হবে কোনো মেয়ের এই দিন থেকে এর এর পরের দিন থেকে তার যদি রোজা মাস আসে তাকে রোজা রাখতে হবে ফরজ এখন আপনি কেমনে রাখাইবেন মাদেরকে বলছি আপনারা একটু চালাক হবেন মেয়েকে আপনার সাথে রোজা রাখাইবেন যেহেতু তার উপর নমাজ ফরজ হয়ে গেছে রোজাও ফরজ হয়ে গেছে এ আপনি তাকে রোজা রাখাইবেন নমাজ পড়াইবেন আর স্কুল যাওয়ার পথে তার বুক ব্যাগে আপনি একটু খাবার দিয়ে দিন কেমন একটু স্যান্ডউইচ এবং একটা ড্রিঙ্ক দিয়ে দিন আর আর তাকে বলে দিবেন যে স্কুলে যদি তুমি আনইজি ফিল করো ডিজি ফিল করো কেমন বাল লাগতেছে না ফিল করো তাইলে তুমি মানে পেটে খিদায় তাইলে তুমি খেয়ে ফেলবা তুমি তো এই বাল লাগতেছে না অথবা তুমি বমি করছো কেমন ডিজিনিস হইসে এবারে বমি আসছে যদি এই যে কোনো ধরনের রোগ হয়ে যায় তাহলে তুমি রোজা ব্যাঙ্গে খাইবা তোমার জন্য ওই রোগের কারণে তুমি এখন রোজা তোমার মাফ হয়ে গেছে ঈদের পরে রোজা রাখবা তাইলে মেয়েদেরকে রোজা রাখাইতে হবে প্রাইমারি স্কুলে হইলেও খেয়াল রাখবেন ওরা কারণ নয় দশ এগারোতে ওরা তো বালিকা হয়ে যায় নয় তো হয়ে যায় প্রায় মেয়ে তো এখন নয় বছরের বয়সের মেয়ে আপনার দশ বছরের বয়সের আপনি তাকে নাবালিক নাবালিক হিসাব করলে কাম কম হবে না তার মেস হয়ে গেছে যদি হয় তাহলে সে বালেগা হয়ে গেছে তার উপর মজও ফরজ রোজাও ফরজ হিজাবও ফরজ তো আসুন আমরা যেন এই মাস আলাগুলো সবার মতো যেন কাজে লাগাই এই জন্য সবার কাছে আমি এগুলো আবেদন পেশ করছি তা আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে লুক আফটার করবেন আল্লাহ পাক সবাইকে ফরজ রোজা সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তফিক দিন শুক্রান আমিন জাজাকাল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর করি আমরা এক্সপ্লেইন করছেন আশা করি আমরা অনেক দর্শক হলোর এই জানায় উপকার হইব ইনশাআল্লাহ আমরা যে জিনিসটা শুনমু যে জিনিসটা আমরা জানমু প্লিজ আমরা নিজে আমল করতাম এবং অন্যান্য যারা আসেন আমরা রাত্রি স্বজন ফ্যামিলি যারা আসেন বন্ধু বান্ধব হল আসেন তারা লোক আমরা শেয়ার করতাম এই শেয়ার করলে কিন্তু আপনার এটা সফ হইবা ইনশাআল্লাহ জেজাকাল্লাহ খাই শাহ হরকে আমি জানতাম স্যার খাদের উপর রোজা ফরজ নাই রোজা ফরজ নয় যে লিস্ট এটা একটু বড় আছে আমি একটু বলে ফেলি এক নম্বর রোজা ফরজ নেই ছেলে এবং মেয়ে যারা বালিক হয় নাই তারা দুই নম্বর রোজা ফরজ নেই যারা চিরস্থায়ী অসুস্থ একদম গর্ব বৈঠক বলি আমরা একদম একদম অসুস্থ হয়ে গেছেন তাদের মানে ডেইলি পার খাওয়া লাগে তবে এই জাতীয় রুগী হইলে পরে ওনাদের উপর রোজা নাই রোজা ছিল কিন্তু ওনারা বার্ধক্যের কারণে হুশ আসে নামাজ পড়েন রোজা রাখতে পারেন না হয় তাহলে ফিদিয়া দেওয়া লাগবে তারপরে রোজা নাই পাগলের উপর তারপর রোজা নাই যারা মেন্টাল রোগী কিছু বুঝেন কিছু বুঝেন না এটাকে বলে ডিমনেশিয়া এখন যদি কারো ডিমনেশিয়া হয়ে যায় বা ডিমনশিয়া যেভাবেই নাম বলুক এখন ডিমেনশিয়া হয়ে গেছে যদি হয় তাহলে তাদের উপর রোজা নাই পুরা ডিমনশিয়া ছেদের সাসা এরপরে যখন নিজের ওয়াইফকে বলে মা কেমন এই জাতীয় অবস্থা যদি হয়ে যায় তাইলে পরে এদের বাস বিচারের ক্ষমতা লুপ পেয়ে গেছে এই বাস বিচারের ক্ষমতা যখন লুপ পেয়ে যায় তখন এটাকে বলে ডিমনশিয়া এবং তার উপর রোজা নাই পাগদের উপর যেমন নাই তার উপরও নেই তারপরে রোজা নাই হচ্ছে সব মহিলাদের উপর যাদের মেন্স চলছে মাসিক চলছে তারপর রোজা নাই হচ্ছে রোজা নাই কিন্তু এদের সবার উপর হচ্ছে রোজা কাজা করা লাগবে পরবর্তীতে রোজা কাজা করা লাগবে তারপর রোজা নাই ওই সব মাদের উপর যেসব মারা বেবি ডেলিভারি দিয়েছেন এবং ব্লিডিং হচ্ছে আগামী কয়েক দিন তিরিশ দিন চল্লিশ দিন দশ দিন যক্ষ যে কয়েকদিন ব্লিডিং চলবে রোজা নাই আর সুস্থ হওয়ার পর থেকে তার রোজা আরম্ভ হবে তারপর রোজা নাই হসপিটালে আপনি গেছেন নজওয়ান মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করে গেছেন যাওয়ার পর আপনাকে ঔষধ না দিলে আপনি বাঁচবেন না অথবা অপারেশন না করলে বাঁচবেন না এই সময় আপনাকে পেনকিলার খাওয়াবে ওষুধ ওষুধ খাওয়াবে আপনি জীবনামী রোজা কাজ হবে না আপনার উপর রোজা এখন নাই আপনি এখন অসুস্থ হয়ে গেছেন এই জন্য এই জাতীয় রোজাদার যারা আছেন রোজাগুলো পরবর্তী সময়ে কাজা করবেন কারণ আপনি সাময়িকভাবে অসুস্থ এই জন্য রোজা আপনার উপর নাই এরপরের নেক্সট হচ্ছে যে রোজা নাই ওই ব্যক্তির উপর যে মুসাফির এখন তার রোজা রাখা অপশনাল রোজা যদি রাখে তাহলে তারা কাজা করা লাগবে না আর যদি না রাখে তাহলে তার জন্য অপশন আছে সে খাইতে পারে আবার ঈদের পরে তার রোজাগুলা কাজা করবে এই সাত আট জাতীয় লোক বললাম যারা রোজা রাখা মানে প্রয়োজন ছিল কিন্তু সাময়িকভাবে রোজা তাদের উপর নাই কারণ হলো তারা হয় অসুস্থ অথবা তারা মোসাফির এই অসুস্থতার ক্যাটাগরির মধ্যে প্রায় সাত আট ধরনের অসুস্থতার কথা আমি উল্লেখ করেছি কেমন আপনার উপর মনে করেন আপনি জোয়ান মানুষ আছেন রোজা ফরজ আছে রোজা রাখছেন কিন্তু আল্লাহ না করুন সকাল টেন আপনার মাথা ঘুরাই আপনি পড়ে গেছেন ফেইন্ট হয়ে গেছে তা আপনাকে পট করে অ্যাম্বুলেন্স আছে হসপিটালে নিয়ে গেছে নিয়ে গিয়েই ওষুধ খাওয়াই দিয়েছে আপনি যদি করেন আমার ওষুধ দিও না দিন আপনি রোজা হবে না আপনার এখন আপনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য চিকিৎসা প্রয়োজন আপনার আল্লাহ বলেছেন ওইন তোমার বা তুমি যদি অসুস্থ হয়ে যাও তোমার রোজা এখন লাগবে না তবে সুস্থ হওয়ার পরে

লাইনে একটু কম দেন কবে যা লাগে খাবার দাবার এখন কিনে ফেলেন অ্যাডভান্স কিনে ফেলেন কিন্তু রোজার দিনে এই কাজটা করবেন না প্লিজ দুই নম্বর হচ্ছে মেসেজ যে রোজার দিনে ইফতারি দেওয়া মেয়েদের বাড়িতে এটা বাদ দেন ইফতারি দেওয়ার কালচারটা বিশেষ করে আমাদের সিরিয়াটি কালচারের মধ্যে বেশি আমি অনুরোধ করছি প্লিজ মেয়েদেরকে রোজার দিনে যে ইফতারি দেবেন সকল বাবাকে মাকে অনুরোধ করতেছি প্লিজ আপনারা আমার সম্মানিত ভাই এবার এবার মেয়ের বাড়ি ইফতারিটা না দিয়ে এই পয়সাটা বড় সব পাবেন প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি এবার ইফতারির পয়সা এই মিষ্টির দোকানের সামনে লাইন দিবেন না অনুরোধ করতেছি জোর হাতে অনুরোধটা রক্ষা করবেন গাজাতে পয়সাটা দেন ইফতারিতে পয়সা দিবেন না সব পাবেন না এটা একটা কালচার এই কালচার বন্ধ করুন আর আপনার পয়সাটা জোগাড় করেন اپنی غزادے پڑھائی دی ان شاء الله شکرا جزاکم اللہ خیر بارک الله فیکم جزاک اللہ خیر شیخو تن تاسو شندره خو دې اسکام لري او دې دې شنه دي سوې نیکسټ ویک اوبار ده خويبو بوتبر ان شاء الله 2:3 یو کے ٹائم اکرا بنگلہ ٹی وی مځا څخه لګه ده خويبو جزاک اللہ خیران سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب الیک السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ و علیکم السلام ورحمۃ اللہ